জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে অভিযোগ করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা এই বন্যা এসছে যেভাবে এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে মনে করি ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন মরে যে তাকে তা ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য সেটা করা হয়নি যার ফলে একদম পুরো অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে যে ঢলে ভেসে গেছে বহু মানুষ রোববার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনিসের বক্তব্য সুস্পষ্ট নয় তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোডম্যাপ দেবেন সে রোডম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি রিফর্মসের কথা বলেছেন টেলিফর্মসগুলো কোন 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 বিষয়ে কোন টেলিফর্ম তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পদে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা তৈরি না হয় আগের ফিরে আসে তাহলে কখনোই জনগণ মেনে নেবে না রোববার রাতে আনসারদের গণযোগকে ছাত্র জনতার বিজয় নস্বাত করার ষড়যন্ত্র উল্লেখ করে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা